প্রথম শব্দ অর্থ কি স্ত্রী শব্দের সুন্দর দাম অর্থাৎ দেহ সুন্দর দেহ যার এই জগতে সেই হলো স্ত্রীদাম আমাদেরও সুন্দর দেহ আছে মানুষকে সুন্দর দেখতে হয় কখন বাবা বৃদ্ধ বয়সে 60 বছর বয়সে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে দেখা হয় সুন্দর দেখতে হয় সব থেকে সুন্দর দেখতে হয় যৌবন কালে ওই 24 থেকে 25 কিংবা 30 তার উপরে আর নয় যৌবন বয়সে মানুষকে খুব খুব সুন্দর দেখতে হয় কিন্তু বৃদ্ধ বয়সে কি হয় বৃদ্ধ বয়সে চুল পেকে যায় দাঁত পড়ে যায় তখন কি সুন্দর দেখতে হয় परम दयाल श्री गोविंद यमुनी करुणा ठाकुर तिनी प्रत्येक मानुष के किन्तु संकेत पाठाय आमरा संकेत पेयो भगवानेर संकेत बुझते पारी ना देखबेन मानुषेर चूल कालो काचा थाके से चूल एकदिन पेके जाए सदा हुए जाए केनो एटा होच्छे भगवानेर संकेत ओ मा सगलेरा कि गो अत व्यस्त लागाच्छेन केनो बाड़ी जाबेन नाकि না তো আবার অত কথা বলছেন কেন বসুন কথা শুনুন পদ জীবনে অনেক শুনেছেন পদ শুনে শুনে কীর্তনিয়াদের চাইতে ভক্তদের বেশি মুখস্থ কথা যা শুনলে কাজে লাগবে সেগুলো শুনুন চুলগুলো সাদা হয়ে যায় পেকে যায় মানে ভগবান একটা চিঠি দিয়েছে সংকেত যখন চুল পাক ধরবে তখন বুঝতে হবে যে আমার সময় হয়ে এসেছে আমার সময় হয়েছে আর বেশি দিন বাঁচব না কার কখন হবে মৃত্যু তার যে কদিন বাঁচি একটু হরিনাম করি কিন্তু আমরা সেটা না করে কি করি চুল যখন পেকে যায় আমরা গোদরেজ মেখে কালো করে নেই না কালো করে নেই ভগবান দেখলো আমার সংকেত তো বুঝতে পারলো না এরা দ্বিতীয় সংকেত দেয় কি চোখে দেখতে পায় না মানে চোখে দেখতে পাবেন না বুঝতে হবে যে বয়স তো কম হলো না চোখে দেখতে পাচ্ছে না এবার একটু কৃষ্ণ নাম করি কিন্তু তা হবে না ভালো ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে নেই আমরা এরপর দাঁত পড়ে যায় মানে দাঁত যখন পড়ে যাবে বুঝতে হবে যে সময় হয়ে গেছে এই দাঁত দিয়ে আর ভালো শক্ত কিছু খেতে পারবো না আজ থেকে মহাপ্রভুর প্রসাদ সেবা করব নিরামিষ সেবা করব কিন্তু না দাঁত আবার বাঁধিয়ে নিয়ে আসে এবার ভগবান দেখছে শেষ চিঠি একেবারে দিয়ে দিব সেটা কি জানো ওই যে ঘরে বিছানা সজ্জা করে দেয় মানে ঘরে পড়ে থাকবেন আর চলতে পারবেন না যে ছেলের জন্য আপনি সারা জীবন কাজ করেছেন আপনাকে যদি বলি দাদা কি মা কি দিদি চলুন তো কীর্তন শুনে আসি আপনি বলছেন এখন যাব না এখন আমার সময় হয়নি একটু বয়স হোক চুল দাড়ি পাকুক তারপরে তো যাব আপনার ছেলের জন্য বহু কষ্ট করেছেন কষ্ট করে পাঁচতলা ঘর বেঁধেছেন ছেলের মঙ্গলের জন্য আর যেই না পাঁচতলা ঘর বেঁধে দিয়েছেন আপনি অসুস্থ হয়ে গেছেন বাবা অসুস্থ হয়ে রোগগ্রস্ত হয়ে ঘরে পড়েছে মলমূত্র ত্যাগ করছে ঘরে একদিন ওই ছেলে আপনাকে ডেকে বলছে বাবা তোমার যে রোগ হয়েছে ঘরে মলমূত্র ত্যাগ করছো ঘর আমার নোংরা হয়ে যাচ্ছে কিছু মনে করো না বাবা তোমার যে রোগ হয়েছে যতদিন না ভালো হয় চলো বাবা তোমাকে গিয়ে আমি একটু গোয়াল ঘরে গিয়ে রেখে আসি দেখেছেন তো বাবা ছেলে বলছে চলো গোয়াল ঘরে রেখে আসি বাবা বলছে খোকা আমি গোয়াল ঘরে গেলে যদি তোর ঘর পরিষ্কার থাকে আমি যাব খোকা বাবাকে নিয়ে গোয়াল ঘরে চলে গেছে গোয়াল ঘরে ফেলে রেখে চলে গেছে ছেলে যে ছেলের মুখ না দেখলে দিন যেত না আপনার সারা দিনও আরে সেই ছেলের মুখ দেখতে পাবেন না ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে
বাবা দেখতে পেয়েছে অন্ধকার থেকে দেখতে পেয়ে ডাক দিচ্ছে খোকা ও খোকা সে কবে তুই আমাকে গোয়াল ঘরে রেখে গেছিস বাবা সেদিন থেকে একদিনও দেখতেও এলি না বাবা আমি তো চলতে পারি না তুই আয় না তুই আমার হাতখানা ধরে রাস্তাটা একটু ঘুরিয়ে নিয়ে আসবি বাবা ওই ছেলে আপনাকে ধরবে না কেন জানেন বাবার যে রোগ হয়েছে ধরলে যদি আবার ওই রোগ আমার হয়ে যায় ছেলে বলছে আমি তোমায় ধরতে পারবো না আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি ছেলে চলে গেছে তখন বৃদ্ধ বাবা অন্ধকার গোয়াল ঘরে পড়ে কেঁদে বলে বলে দয়াময় এতদিন যার মঙ্গলের জন্য আমি তোমার নাম করিনি কোনদিন আমি সাধুগুরু বৈষ্ণবের বাজারে পর্যন্ত যাইনি এই বদন দিয়ে আমি হরিনাম করিনি এই উঁচু মাথা আমি বৈষ্ণবের চরণে কোনদিন নত করিনি আজ সেই ছেলে আমায় পর করে দিল প্রভু বলো কবে সংসার থেকে মুক্তি পেয়ে আমি ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে একটু যেতে পারবো আমি যে অপরাধ করেছি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াইয়ে ধরে কবে আমি নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়াই ধোয়াই দিব সাধু গুরুর গুরুর কৃপা হবে কবে আমি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াই ধোয়াই দিব সাধু গুরু তাই গৌর হরি বল হরি বল কৃপা হবে কবে দুটি নয়ন চরণ ধোয়াই ধোয়াই দিব ওগো দয়াময় আমি যে অপরাধী অপরাধ করেছি তাই যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে খাঁচা ছেড়ে সেদিনে যদি সবাই আমায় ভুলে যায় সেদিন তুমি যেন আমায় ভুলে যেও না আমার মৃত্যুকালে কিছু হোক বা না হোক সর্বাঙ্গে চন্দন দিয়ে যেন আমার কৃষ্ণ নামও তোমরা লিখে দিও দয়াময় ওগো গ্রামবাসীগণ যেদিন আমার মৃত্যু হবে সেদিন তোমরা কি করবে জানো ওরে আমি যেদি যাব চলে তোমাদেরই ছাড়িয়া
চন্দনেরই ফোটায় আমার তোমরা দিও পরায়া চন্দনেরই ফোটায় আমার দিও পরায়া আমি যদি যাব চলে চন্দনেরই ফোটায় আমার দেহ ফরাইয়া চন্দনেরই ফোটায় আমায় দেহ ফরাইয়া সেদিনে তোমারা যতই ডাকো না ওরে ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না সেদিন তুমি যতই ডাকো ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না ওরে সব কিছু তো রবে পড়ে সব কিছু তো রবে পড়ে দেখিব না চাহিয়া চন্দনেরই ফোটায় আমায় দেখো ফরাইয়া চন্দনেরই ফোটায় আমায় দিও পড়াইয়া দিও ফরাইয়া স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব ওরে ফুল বিছানা ঘরে থইয়া ফুল বিছানা ঘরে থইয়া ফুল বি
বিছানা ঘরে থুইয়া ফুল বিছানা ঘরে থুইয়া আমি থাকব শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরি ফটায় আমায় দেখো চন্দনেরি ফটায় আমায় দেখো পরাইয়া চন্দনেরি আমি যদি যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনেরি ফুটায় আমায় চন্দনেরি ফোটায় আমায় দেখো ফরাইয়া দয়াম সেদিনে যেন তুমি আমায় ফেলে দিও না যাব চলে এ জন্মে হোক বা না হোক যাওয়ার কালে তোমার হরিনাম মহামন্ত্র অঙ্গে লিখে তো আমি যেতে পারবো কৃষ্ণ নামের অলঙ্কার পরে আমার শেষ যাত্রা ও কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন যেতে পারি এই আশীর্বাদ করবে আমায় দয়াময়ী কৃষ্ণ কৃষ্ণ বলে যেতে হবে তাই বলি ভাই শ্রীদাম সময় আছে সময় থাকতে থাকতে ধ্যানবৎস ফিরিয়ে চল আপন ঘরে ফিরে যাই ভাই আপন ঘরে ফিরে চল আরে বিলম্ব করা উচিত নয় মা কাঁদছে আমার জন্য আশা পথপানের চেয়ে নয়ন দিয়ে কখন আমার গোপাল ঘরে আসবে আমি তো আমার মায়ের একটিমাত্র পুত্র আমি ছাড়া তার কেউ নেই মা বলে ডাকার দাদা নিয়ে আস মা বলে ডাকার মতো কেউ নয় চল ভাই সকাল সকাল ঘরে যা আর বিলম্ব করিস না চল ঘরে ফিরে যাই ওই যে তুই আনবার সময় গোছে আসবার সময় বলেছিলি সকাল সকাল ঘরে আসব তাহলে আজকে এখন দেরি করছিস কেন চলো ঘরে যাই সন্দেহ সিঙায় কোন সিঙায় নাই বদন সিঙায় সন্দাও হরি নামের সন্দে ধেনু বর্ষগণকে ফিরাও আসুন ও ভাই আজি মাঠে আমাদের আসুন আসুন বিলম্ব দেখিয়া কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা আমাদের মাঝে কিছু অতিথিবৃন্দ এসেছেন
ওনাদের কিছু মূল্যবান কথা আপনাদের কাছে বলবে, আপনারা ধৈর্য সহকারে বসে সেটা শ্রবণ করবেন, কেউ অস্থির হবেন না, সবাই ধৈর্য সহকারে বসুন, কিছুক্ষণ পরে আবার কীর্তন আরম্ভ হবে।